বন্ধুরা, এটা তখনকার কথা যখন মানুষ গুরুকুলে পড়াশুনো করত এবং সেখানে তাদেরকে বেদ ও শাস্ত্রের অধ্যয়ন করানো হতো। এরকমই একটি শিষ্য ছিল যার নাম ছিল শ্বেতকেতু। শ্বেতকেতুর পিতা শ্বেতকেতুকে গুরুকুলে পাঠিয়ে দিয়েছিলেন আর অনেক কম সময়ের মধ্যে শ্বেতকেতু সব বেদ আর শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছিল এবং সে গুরুকুলে উপস্থিত প্রতিটি ছাত্রের চেয়ে এগিয়েছিল। সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়তে থাকে আর এখন তাকে শেখানোর জন্য সেই গুরুর কাছে কিছুই অবশিষ্ট ছিল না। তারপর একদিন সেই গুরু শ্বেতকেতুকে নিজের কাছে ডাকেন আর বললেন, শ্বেতকেতু, তুমি সমস্ত বেদ এবং শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছ, এখন তোমাকে এইরকম কিছু শেখানোর নেই যা শেখানো যেতে পারে, তাই তুমি চাইলে তোমার বাড়িতে ফিরে যেতে পারো। শ্বেতকেতু তার গুরুর কাছ থেকে এই কথা শুনে খুব খুশি হয় এবং সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে মনে মনে জানত যে আমার গুরু যা কিছু জানে আমি সবই শিখেছি, তাহলে এখন আমি এখানে থেকে কি করব, আমার বাড়ি ফিরে যাওয়াই ভালো। এটা চিন্তা করে সে তার গুরুকে প্রণাম করে এবং তার বাড়িতে ফিরে আসে। যখন শ্বেতকেতু তার গ্রামে ফিরে আসে, তার পিতা তাকে দূর থেকে দেখে। শ্বেতকেতুর পিতা ছেলেকে দেখে খুব অবাক হলেন। শ্বেতকেতুর পিতা দেখলেন শ্বেতকেতুর ঘাড় উঁচু ও শক্ত, মনে হচ্ছে কোনো অহংকারীকেও ঘরে ফিরছে। এটা দেখে তার পিতা বুঝতে পেরেছিল যে শ্বেতকেতু নিজেকে সেরা ভাবতে শুরু করেছে, সে নিজেকে মহান ভাবতে শুরু করেছে, নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবতে শুরু করেছে। তাকে দেখে মনে হয় তার মতো আর কেউ নেই আর এই বিষয়টি তার প্রতিটি পদক্ষেপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বেদ ও শাস্ত্র অধ্যয়নের জন্য সে অত্যন্ত গর্বিত ছিল, সে অনেক বই পড়েছিল। শ্বেতকেতুর পিতা এটা দেখে খুবই হতাশ হয়, কারণ তিনি শ্বেতকেতুকে অহংকারী হওয়ার জন্য সেখানে পাঠাননি, বরং তিনি জানতেন যে প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করে তার অহংকার চিরতরে বিলুপ্ত হয়ে যায়, সে এমন আচরণ করে না। কিছুক্ষণের মধ্যেই শ্বেতকেতু বাড়ির কাছাকাছি চলে আসে এবং সে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। তার মনে নানা রকম ভাবনা জাগছিল, সে ভাবছিল এই সব কথা পিতাকে কখন বলবো যে আমি সব বেদ সব শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছি, তাহলে সে আমাকে নিয়ে খুব গর্বিত হবে, সে খুব খুশি হবে। যখন সেটা জানবেন দেশের সর্বোচ্চ জ্ঞানীদের মধ্যে আমার নাম গণ্য হয়, তাহলে আমার পিতা খুব খুশি হবেন, এই ভেবে সে খুব খুশি হলো আর এসব ভাবনা নিয়ে সে সামনে এগোতে থাকে। ঘরের মধ্যে পা রাখলেই সে তার পিতাকে দেখে খুব অবাক হয়। তার পিতার মুখে এমন হতাশা দেখে, এমন দুঃখ দেখে সে বুঝতে পারে না যে এত কিছুর পর কি হলো। পিতার হতাশ মুখ দেখে শ্বেতকেতু নিজেকে সংযত করতে পারে না। সে তার পিতাকে বলে, পিতা, আপনার মন খারাপ কেন? আপনার হতাশার কারণ কি আমাকে বলুন, আমি আমার জ্ঞান দিয়ে আপনাকে সঠিক পথ দেখাব, আমি কি কোনো ভুল করেছি? এবার শ্বেতকেতুর পিতা বললেন, শ্বেতকেতু পুত্র, আমি তোমার কাছে একটিমাত্র প্রশ্নের উত্তর চাই, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? শ্বেতকেতু গর্ব করে বলে, পিতা, জিজ্ঞাসা করুন, আপনি কি প্রশ্ন করতে চান, আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে সম্পূর্ণরূপে সক্ষম। এই কথা শুনে তার পিতা হাসতে লাগলেন আর শ্বেতকেতুকে বললেন, পুত্র, তুমি কি এটা জানো, যা একবার জানার পর আর কিছু জানার দরকার নেই? তুমি কি এটা শিখেছ, যাকে জানার পর সব দুঃখ দূর হয়ে যায়? তোমাকে কি সেখানে পড়ানো হয়েছে যা শেখানো যায় না? পিতার এই প্রশ্ন শুনে শ্বেতকেতু হতবাক হয়ে যায়। এ কথা সে বুঝতে পারে না, এত কিছুর পরেও তার পিতা কি বলতে চাইছেন। সে অনেকক্ষণ ভাবল,
তারপর পিতার প্রশ্নের উত্তরে সে বলে, পিতা, সব কিছু আমাকে শেখানো হয়েছে, আমি যা জানি সেটা শেখানো যায়, এটা আমি যে কাউকে শেখাতে পারি। এবার শ্বেতকেতুর পিতা শ্বেতকেতুকে বলেন, পুত্র, তুমি এখনই গুরুকুলে ফিরে যাও। তখন শ্বেতকেতু বলে, কিন্তু কেন পিতা, আমি কি কোনো ভুল করেছি, আমি কি কিছু ভুল বলেছি? এ বিষয়ে শ্বেতকেতুর পিতা বললেন, পুত্র, এখনই গুরুকুলে ফিরে যাও এবং তোমার গুরুর কাছে ভিক্ষা করো যে যা শেখানো যায় না তা শেখানোর জন্য। এই কথা শুনে শ্বেতকেতু হাসতে লাগল এবং তার পিতাকে বলে, আমি দুঃখিত পিতা, এটার কোনো যুক্তি নেই, যা শেখানো যায় না সেটা আমাকে আমার গুরু কিভাবে শেখাবেন, আপনার বুদ্ধি কি ভ্রষ্ট হয়ে গেছে? এ বিষয়ে শ্বেতকেতুর পিতা বললেন, পুত্র, এটি গুরুর শিল্প, শিষ্যের ভিতরে যদি গুণ থাকে তাহলে তিনি তাদের সেই শিক্ষা দিতে পারেন যা কখনো শেখানো যায় না, সেই জন্য এখনো দেরি হয়নি, ফিরে যাও এবং তোমার গুরুর কাছে অনুরোধ করো যে তিনি তোমাকে সেটা শেখান যা শেখানো যায় না। পিতার কথায় শ্বেতকেতুর মোটেও বিশ্বাস ছিল না, কিন্তু সে তার পিতার কথা মেনে নেয় এবং গুরুকুলে ফিরে যায়। আর তার গুরুর চরণ স্পর্শ করে সে তার গুরুকে বলে, হে গুরুদেব, আমার পিতা আমাকে এখানে পাঠিয়েছেন কিছু অদ্ভুত অনুরোধ করতে, তিনি বলেছেন তোমার গুরুকে গিয়ে বলো যেটা শেখানো যায় না সেটা শেখানোর জন্য, এবং যতক্ষণ না তুমি এটা শিখবে ততক্ষণ বাড়ি ফিরবে না। কিন্তু হে গুরুদেব, এমন কোনো জ্ঞান আছে যা শেখানো যায় না? এরকম কোনো বিদ্যা আছে কি? আর যদি তাই হয় তাহলে আমাকে আগে বলেননি কেন? এ বিষয়ে শ্বেতকেতুর গুরু শ্বেতকেতুকে বলেন, এটা একটা রহস্য, এরকম একটা বিদ্যা আছে যা শেখানো যায় না। শ্বেতকেতু এ বিষয়ে বলেন, কিন্তু হে গুরুদেব, যখন আমি এখানে ছিলাম, আমি সমস্ত বেদ ও শাস্ত্র অধ্যয়ন করছিলাম, তখন তো আপনি আমাকে এটা সম্পর্কে কিছুই বলেননি। তখন গুরু শ্বেতকেতুকে বলেন, এটা একটা এমন রহস্য, এমনই জ্ঞান যা আমি চাইলেও তোমাকে শেখাতে পারবো না, এটা ততক্ষণ শেখা যাবে না যদি না তা শেখার আকাঙ্ক্ষা শিক্ষার্থীর মধ্যে প্রকাশ পায়। আর তুমি যখন এখানে শিক্ষা নিচ্ছিলে তখন তুমি কখনোই ইঙ্গিত দাওনি যে তুমি এটি জানতে চাও, যা শেখানো যায় না সেটা শিখতে চাও, তাই আজ পর্যন্ত তোমার কাছে এটি একটি রহস্য ছিল। কিন্তু যদি তুমি এই জ্ঞান শিখতে চাও, এই রহস্যকে জানতে চাও, তাই আজ থেকেই শুরু করতে হবে তোমার জীবনের ভিন্ন যাত্রা। তবে আমার একটা কথা মনে রেখো, এই জ্ঞান খুবই সূক্ষ্ম, যা শব্দ ও জীব দ্বারাও স্পর্শ করা যায় না, তাই আমি শুধু পথ দেখাতে পারি, কিন্তু এই পথে তোমাকেই হাঁটতে হবে, সেই জ্ঞান তোমাকেই অর্জন করতে হবে, কারণ আমি তোমাকে এই জ্ঞান শেখাতে পারবো না, আমি শুধু তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি এই জ্ঞান অর্জন করতে প্রস্তুত আছো? শ্বেতকেতু বলে, হে গুরুদেব, আমি এই জ্ঞান অর্জন করতে প্রস্তুত আছি, আমাকে কি করতে হবে বলুন। কিছুক্ষণ চিন্তা করার পর গুরুদেব শ্বেতকেতুকে বলেন, একটি কাজ করো, গুরুকুলে অন্তত 400টি গরু, ষাঁড় এবং অন্যান্য গবাদি পশু রয়েছে, তাদের সবাইকে এত ঘন জঙ্গলে নিয়ে যাও যেখানে কেউ যাওয়া আসা করে না। ওই ঘন জঙ্গলে তুমি এই প্রাণীদের সাথে নীরবে থাকো, তারা কেউই তোমার ভাষা জানে না, আর না তো তুমি তাদের ভাষা জানো, তাই অপেক্ষা করবে, আর যখন প্রজনন প্রক্রিয়ার পরে তাদের সংখ্যা 400 থেকে 1000 হবে, তারপর তুমি আবার গুরুকুলে ফিরে আসবে। তার গুরুর কাছ থেকে এই কথা শোনার পর শ্বেতকেতু তার গুরুকে বলেন, কিন্তু হে গুরুদেব, 400 থেকে 1000টা এটা খুব বেশি সময় লাগবে, আর সেই ঘন জঙ্গলে আমার এমন কেউ থাকবে না যার সাথে আমি কথা বলতে পারি, যার সাথে আমি জ্ঞান ভাগাভাগি করতে পারি, আলোচনা করার কেউ থাকবে না, দেখাশোনা করার কেউ থাকবে না,
এত সময় আমি ওখানে কি করব। তখন শ্বেতকেতুর গুরু শ্বেতকেতুকে বলেন, আমি তোমাকে আগেই বলেছি আমি শুধু তোমাকে পথ দেখাতে পারি, তবে সেটার ওপর তোমাকেই হাঁটতে হবে। যদি তুমি এটা শিখতে চাও যা শেখানো যায় না, তাহলে এই পথে তোমাকে একাই হাঁটতে হবে, তবেই তুমি সেই জ্ঞান অর্জন করতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি এই জ্ঞান অর্জন করতে চাও। এই বিষয়ে শ্বেতকেতু আবার তার গুরুকে বলে, কিন্তু হে গুরুদেব, আমি অনেক বই পড়েছি, অনেক বেদ ও শাস্ত্র অধ্যয়ন করেছি, আমার এই সব জ্ঞান কি বৃথা? আসলে আপনি আমাকে দিয়ে কি করাতে চান, আমি এই সব থেকে কি পেতে পারি? এ বিষয়ে শ্বেতকেতুর গুরু শ্বেতকেতুকে বলেন, তুমি যেটা পাবে যা কাউকে দেওয়া যায় না। তারপর গুরু শ্বেতকেতুকে বলে, তুমি যেখানে যাচ্ছ পাহাড়ের ওপারের ওই ঘন জঙ্গলে তোমার জ্ঞানের কোনো লাভ নেই, সেই জন্য তুমি তোমার সমস্ত জ্ঞান এখানে রেখে দাও, তোমার সাথে আমার শুভকামনা রইল। শ্বেতকেতু সেটা বুঝতে পারলে না, সর্বোপরি তার গুরু তাকে কী করাতে চান, কিন্তু তারপরও সে তার গুরুর কথা মেনে নেয়। শ্বেতকেতু পাহাড়ের ওপারে সেই ঘন জঙ্গলের দিকে যাত্রা শুরু করে, আর সেই সঙ্গে সেই 400 গবাদি পশুকে সঙ্গে নিয়ে সে যায়। সে সেখানে তাদের দেখাশোনা করত, কিন্তু 400 থেকে হাজারটি, এটি একটি বিশাল সংখ্যা ছিল, এটি একটি দীর্ঘ সময় নিতে যাচ্ছে। তারপর একদিন কেটে গেল, দুই দিন কেটে গেল, তিন দিন কেটে গেল। তারপর শ্বেতকেতু গুরুর কথায় মনোযোগ দিতে লাগলেন, সর্বোপরি তার গুরু তাকে কী বলতে চেয়েছিলেন, তিনি তাকে দিয়ে কী করাতে চেয়েছিলেন। আর সে কখনো তার জীবনের কথা ভাবে, কখনো আজকের কথা, সর্বোপরি সে কী করছে, কেন করছে এবং কেন সে এখানে আছে। মাঝে মাঝে তার মনে এমনকি অতীতের গভীর থেকেও কিছু জিনিস মনে আসতে থাকে, এসব দেখে তার খুব মন খারাপ হয়, সে খুব হতাশ ছিল, জীবনের কোনো লক্ষ্য সে দেখতে পাচ্ছিল না, কিন্তু কি করতে হবে বুঝতে পাচ্ছিল না। আর এত কিছুর পরেও সে এখানে এতটা সময় কীভাবে কাটাবে। সময় এভাবেই কেটে গেল, আর কিছুদিন পর শ্বেতকেতু তার চিন্তায় মনোযোগ দিতে লাগল, যার কারণে তার মন দারুণ শান্তি পেত। আর কয়েকদিন পর শ্বেতকেতুও ব্যাপারটা খেয়াল করল, যে চিন্তাগুলো তার মনে আসছে সেই একই চিন্তা বারবার তার মনে ঘুরপাক খাচ্ছে। ধীরে ধীরে শ্বেতকেতুও তা বুঝতে পারে, দূর থেকে তার মনের চিন্তার দিকে নজর রাখতে থাকে এবং সে এই কাজ শুরু করে। আর ধীরে ধীরে সে গভীর শান্তিতে নামতে লাগলো, আর শীঘ্রই শ্বেতকেতু বাস্তবতার দিকে, সত্যের দিকে এগিয়ে যেতে লাগলো। আর সে সব গরু, ষাঁড় ও গবাদি পশু দেখাশুনো করত, তাদের সেবা করত, আর সেটা করতে গিয়ে তার মুখে একটা অদ্ভুত হাসি থাকত, যেন অনেক শান্তি পাচ্ছে। যখনই তার ক্ষুধা লাগত কিছু না কিছু খেয়ে নিত, যখন ক্লান্ত হতো তখন ঘুমিয়ে পড়ত, আর তার অবসর সময়ে সে তার মনের চিন্তায় মনোযোগ দিত, তাদের দেখতে থাকত। একদিন শ্বেতকেতু বুঝতে পারল, যে শান্তি সে অনুভব করছে, যে সুখ সে অনুভব করছে, এটা সামর্থ্যের বাইরে, এটা তার মনের বাইরে, এটা সে উপলব্ধি করেছিল যে শ্বেতকেতুতে শান্তি নেই, বরং শান্তিতে শ্বেতকেতু আছে। এবং সে এটিও অনুভব করতে শুরু করেছিল যে সমস্ত প্রাণী, পাখি, গাছ, পশু, এমনকি পাথরও এই শান্তি অনুভব করতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান অনেক বেড়ে যায়, সে দেখেই বলতে পারত কোন প্রাণী অসুস্থ হতে যাচ্ছে, কোন প্রাণী ক্ষুধার্ত, কোন প্রাণী দুঃখী। মনে হচ্ছিল সে যেন প্রাণীদের ভাষা বলতে, শুনতে ও বুঝতে শিখেছে, দূর থেকে দেখেই বলতে পারত কোন উদ্ভিদ বিষাক্ত এবং কোন উদ্ভিদ ঔষধি। শ্বেতকেতু এইভাবে তার মনের শান্তিতে এতটা নিমগ্ন ছিল
যেন সে মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করেছে, জানতে শুরু করেছে। শ্বেতকেত সম্পূর্ণ জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার স্মৃতি সব কিছুই শান্তিতে মিশে যায়। শ্বেতকেত এখন সবসময় সীমাহীন শান্তি অনুভব করে। ওই সব গরু এবং গবাদি পশুরাও শান্তি অনুভব করত এবং তাদের চোখে জল এসে যেত। সেই সমস্ত প্রাণী শ্বেতকেতুর উপস্থিতি অনুভব করতে পারত এবং তার আনন্দ অনুভব করতে পারত। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। শ্বেতকেতুর যে লক্ষ্য ছিল সেটাও সে ভুলে গিয়েছিল, সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই গবাদি পশু 400 থেকে 1000টি হয়ে যায়। তখন তারা অপেক্ষা করতে লাগলো যে কখন শ্বেতকেতু তাদেরকে গুরুকুলে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু শ্বেতকেতুর কিছুই ধ্যান ছিল না, সে তার সেই শান্তিতে নিমগ্ন ছিল। তার লক্ষ্যেরও ধ্যান ছিল না। কিন্তু হঠাৎ একদিন শ্বেতকেতু যখন ধ্যান করছিল, তখন তাকে ঘিরে অনেক গরু জড়ো হয় আর শ্বেতকেতুকে মাথা দিয়ে ধাক্কা দিতে লাগে, যেন তারা সবাই বলতে চায় শ্বেতকেতুকে, চলো এখনই সময়, তোমার লক্ষ্য সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের গুরুকুলে ফিরিয়ে নিয়ে চলো। ওই সব গবাদি পশুর এই আচরণ শ্বেতকেতুকে তার লক্ষ্য মনে করিয়ে দেয়। সে তাদের কথা খুব ভালো করেই বুঝতে পেরেছিল, সেই জন্য সে সবাইকে নিয়ে গুরুকুলে ফিরে যায়। সেই গুরুকুলের গুরু তাকে 1000 গবাদি পশু নিয়ে আসতে দেখে সেই গুরু তার বাকি শিষ্যদের বলেন, দেখো এখানে 1000 একটি গরু মানে যে 1000টি গরু ছিল কিন্তু একজন শ্বেতকেতু ছিল, যার সম্পূর্ণ অহংকার এখন বিলীন হয়ে গেছে, যা শেখানো যায় না তা সে শিখে নিয়েছে, তার জ্ঞান অহংকার ও ব্যক্তিত্ব সবই ফুটে উঠেছে। শ্বেতকেতুর গুরু এটা দেখে খুব খুশি হন। যখন শুভ্র শ্বেতকেতু তার কাছে এলো, তাকে প্রণাম করল, তখন তিনি শ্বেতকেতুকে জড়িয়ে ধরলেন এবং তাকে বলেন, এখন আর কিছু শেখার দরকার নেই, তুমি সব কিছু শিখে গেছ, যা শেখানো যায় না সেটাও তুমি শিখে গেছ, আর এই আনন্দ কথায় বর্ণনা করা যাবে না, সেই জন্য তুমি চাইলে এখনই বাড়ি ফিরতে পারো। এ বিষয়ে শ্বেতকেতু তার গুরুকে বলেন, হে গুরুদেব, আমি এখানে আপনার আশীর্বাদ চাইতে এসেছি, আমি জানি আগে আমার খুব অহংকার ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর আস্তে আস্তে সব শান্ত হয়ে গেল, আমার সব অহংকার কোথায় হারিয়ে গেছে জানি না। হে গুরুদেব, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আপনার মতো গুরুপে আমি ধন্য, আপনি আমাকে তাও শিখিয়েছেন যা শেখানো যায় না। এই বলে শ্বেতকেতু তার গুরুকে প্রণাম করে এবং সেখান থেকে তার পিতার বাড়িতে ফিরে যায়। এবার শ্বেতকেতুকে এভাবে দেখে তার পিতা খুব খুশি হন, তার খুশির সীমা ছিল না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা তিনটি শিক্ষা পাই। প্রথমটি, যে একটি গুরু তার শিষ্যদের জন্য একই রকম পরিস্থিতি তৈরি করে, যেখানে সে তার মন ও অহংকার দেখতে বাধ্য হয়, কারণ মনের পেছনেই থাকে শান্তি, এবং যখন আমরা এটি দেখতে পাই তখনই আমাদের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়। দ্বিতীয় কথা, আমাদের মনে যাই ভাবনা চলে সেগুলো একই ধরনের, আর সেই একই চিন্তা বারবার আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। মন মানুষের সৃষ্টি, আপনি এই সম্পর্কে জানেন, মন প্রতিনিয়ত কিছু না কিছু যায়, তারপর সেটা যে কোনো চিন্তাই হোক না কেন, যে কোনো জ্ঞানই হোক না কেন, কিন্তু তার প্রতিনিয়ত কিছু না কিছু প্রয়োজন, এবং যখন সে তা পেতে থাকে আমাদের মনোযোগ যখন এর দিকে দিতে থাকে, সুতরাং এর অর্থ হল আমাদের মন বেঁচে আছে। যদি মনে সেসব চিন্তাই না জড়ান, তাহলেই জানতে পারবেন যে মন শুধুই পুনরাবৃত্তি, যার ভেতরে একই চিন্তা ঘুরপাক খেতে থাকে। আর যখন বারবার মনে একই ভাবনা দেখতে থাকে, তারপর আপনি আপনার মন থেকে উঠতে শুরু করেন, এবং যখন এটি ঘটে আমরা আমাদের মনের সেই সমস্ত চিন্তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, এবং তারপরে বৈরাগ্য জন্ম নেয়,
এবং আমরা শান্তি ও সত্যের দিকে অগ্রসর হই। তৃতীয় জিনিস যা আমরা এই গল্প থেকে শিখতে পারি, পরের বার যখন আপনি ধ্যান করতে বসবেন তখন আপনি নিজেকে একটি গভীর গুহায় প্রবেশ করছেন এমনটা কল্পনা করবেন। এই গুহা আপনার ধ্যানের জন্য উপযুক্ত, যেখানে চারিদিকে শান্তি, গোলমাল থেকে দূরে, যেখানে আপনি শান্তিতে ধ্যান করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনে যা কিছু চিন্তা জাগছে এর পিছনে রয়েছে এক অদ্ভুত শান্তি। এই জিনিসটি অনুভব করা যায়, এই আনন্দ অনুভব করুন। এই শান্তি বই থেকে জানা যায় না, আপনি নিজেই এটি অনুভব করুন। আর কেউ আপনাকে এই শিক্ষা দিতে পারবে না, এর জন্য নিজেকে চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।